ডাক্তারবাবু আমাকে বলছেন যে তুমি আমাদের সাহায্য করতে চাইছো। আই এম সরি, কিন্তু আমার এক্সপ্লেনেশন চাই। এক গ্লাস জল পাওয়া যাবে? কি? এক গ্লাস জল দিন। আপনি মিনিস্টারের জন্য আগে যে রুটটা ঠিক করেছিলেন ওটাই বেশি সেফ ছিল। ওখানে হামলা করা অত সহজ হতো না, কিন্তু ওনার রুট বদলানোর জন্যই ওরা আমাদের কমিউনিটির উপর গ্যাস লিক করে ব্লাস্ট করিয়েছিল। আমি জানতাম যে আমি খুব বড় একটা রিস্ক নিচ্ছি, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না, সেই জন্য আমি গুলিটা চালিয়ে দিই। কিন্তু এসবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে, এই সময় ও কোথায় থাকতে পারে আমি তার ঠিকানাটা বের করে ফেলেছি। আমি শুনছি। আগে চা। আমার এক হ্যাকার বন্ধু বলেছে যে ইকুইপমেন্টের রেঞ্জ মাত্র 100 মিটার ছিল। তার মানে হচ্ছে যে ও মিনিস্টারের পেসমেকার 100 মিটারের মধ্যে থেকে হ্যাক করেছে। হতে পারে ও ওই জায়গাতেই থাকে, আর যদি তাই হয় তাহলে আমি নিশ্চিত যে পিছনে যে গ্র্যান্ড হোটেলটা আছে ও ওখান থেকে অপারেট করছিল, কেননা ওই হোটেলের 11 তলা পর্যন্তই বায়ার্স আছে। 12 তলার উপরে কোনো ডিস্টার্বেন্স নেই। হোটেলের লেআউট ঠিক করে দেখুন, রাইট উইংয়ে 3টে ঘরের মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি এখনই যান হয়তো কে ধরতে পারবে। তোমার এসব ঠাট্টা মনে হচ্ছে, তোমার মনে হয় ও আমাদের জন্য ওয়েট করছে? হঠাৎ করে ও সিগন্যালটা কাট কি করে হলো? ও এখন এটাই ভাবছে আমি জানি, কেউ যাতে ওকে সন্দেহ না করে সেই জন্য হোটেলটা ছাড়বে না, টুরিস্টের মতনই ব্যবহার করবে আর কালকে চেক আউট করবে। আমি হলে তাই করতাম। গুরু স্যার, আমাদের টিম নিয়ে যাও। ইয়েস স্যার। Bob, keep moving. Moving up 12th floor. 5 June. Upar dike ashe. Minister security team er lok. Ami palate parbo na. Ar palabo na. Eto boro mission amra jeno feleche. Erokom prothom bar holo je police amar somosto plan jene feleche. Ei shober khoj kora officer er sathe dekha korte chai. Plan B shuru koro. 1201 clear. 1202 clear. Please, hands on the bag. Approaching suspect, move. এটা তো আপনার ফটোগ্রাফ স্যার। Suspect confirmed. I repeat, suspect confirmed. Room number 1203, all evidence found. Sending to police headquarters. Shiva. মীরা ঠিক আছে? দা জাস্ট 6 মাস হলো তোমার বিয়ে হয়েছে। ইটস বেটার ইউ ডোন্ট ওপেন ইওর মাউথ। আজ সোমবার, আর এই সময় ওর বউ আইটি কোম্পানির ফুড কোর্টে খাবার খাচ্ছে। প্রচুর ভিড় ভাড় ওখানে, ওখানে তো কিছুই হতে পারে। এই আর একটাও কথা যদি বলো না তাহলে এনকাউন্টার করে দেবো আর বলে দেবো পালাচ্ছিল। তোমার 6 বছরের মেয়ে, যদি ও সুইমিং পুলে ডুবে যায় তাহলে সেটা এনকাউন্টার মনে হবে কি? কারোর কোনো সন্দেহই হবে না।